ডিসি আর আমি চলে গেলাম গ্যালাক্সি মল। আমি স্কুটিতে করে নিয়ে ওকে চলে গেলাম, গাড়িটা রাখলাম ওখানে পার্কিংয়ে। গ্যালাক্সি মলের সামনে রয়েছে পার্কিং, যেখানে 10 টাকা দিয়ে গ্যালাক্সি মলের গাড়ি রেখে আমরা হাঁটি হাঁটি বেরিয়ে গেলাম গ্যালাক্সি মলের দিকে। গ্যালাক্সি মলের ভেতরে ঢুকে সামনে যেখানে বসার জায়গা রয়েছে সেখানে বসে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট স্টল রয়েছে, সেখানে গিয়ে বেশি বলতে লাগলো আমি এখানে খাবো খাবো খাবো। আমি বললাম না চলো ভেতরে যাবো যাবো যাবো। তারপর আমরা ভেতরে গেলাম, ভেতরে গিয়ে সেখানে গিয়েও বলে মা আমি এটা নেবো মা আমি ওটা নেবো, মা আমাকে এটা দাও মা আমাকে ওটা দাও, যা দিচ্ছে তাই বলছে দাও দাও। শেষে ওকে নিয়ে গেলাম KFC ঋষিকে। এই প্রথম আমি KFC গিয়ে খাওয়ালাম, এর আগে ওকে আমি নিয়ে যাইনি, খুব কম আমি নিয়ে যাই এইসব জায়গায়। তারপর ঋষি খেতে লাগলো, আমি ভাবছিল প্রথমে যে পুরোটাও খেয়ে ফেলবে, তারপর বলছে না মা আর আমি কখনো খাবো না, এতটা আমি খাবো না আমি পাচ্ছি না। তারপর শেষে আমি শেষ করে দিলাম, ও যতটা পারলো খেলো বাকিটা আমি খেয়ে শেষ করে দিলাম, ও না পারলে কী হবে আমি তো পারবো। তারপর আরেক যে মা আমি এখানে চাপবো কারে কারে চাপবো, তারপর ওকে কারে চাপালে মলে যাবে আর কারে চাপবে না, তাহলে তো হয়েই গেল। তাও এবারও একবারই চাপলো, অন্যবার হলে দুবার তিনবার চাপতে যাই। এইভাবে আমাদের দিনটি এগিয়ে গেল আর আমরা এরপর আমরা ফিরে আসবো বাড়ি। এই তো আমাদের গেল আমাদের ব্লগ, আজকে এখানেই শেষ, আরও একদিন ঘুরতে আসবো, সেদিন হবে দেখা। ততক্ষণ অপেক্ষা করুন, টাটা।